চন্দ্রযান তিনের সফল উৎক্ষেপণের পর ইসরোর নজরে এবার সূর্য। সূর্যতে মিশনের জন্য ভারতের মহাকাশ গবেষণার এই সংস্থাটি তৈরি করবে আদিত্য L1। 2008 সালে এই মিশনের কথা শুরু হলেও একাধিকবার সেই পরিকল্পনা বাজেটের কারণে ভেস্তে গিয়েছিল। 2023 সালের 26 অগস্ট থেকে শুরু হবে এই মিশন, জানা গিয়েছে ইসরোর তরফ থেকে। উৎক্ষেপণের খরচ বাদ দিলে ইসরোর পরিকল্পনা অনুযায়ী এই মিশনের জন্য মোট খরচ হতে পারে 378 কোটি 53 লক্ষ টাকা।